হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে উইক্সে আমাদের ওয়েবসাইটটা পাবলিশ করব এবং গুগল অ্যাডসেন্সের সাথে কিভাবে আমরা লিংক করব, গুগল অ্যাডসেন্স কিভাবে আমরা অ্যাড আমাদের অ্যাড দিবে এই জিনিসটা তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা উইক্সে আমাদের লগ ইন করে নিব। তো এখানে লগ ইন করার পর এখানে আমার একটা সাইট আমি ক্রিয়েট করে রাখছি, তো এটা হচ্ছে ম্যানেজ সাইটে ক্লিক করব। তো ম্যানেজ সাইটে ক্লিক করার পর আপনি যে ডোমেইন নেমটা দিবেন আপনার ওয়েবসাইটের যে নামটা হবে এই নামটা এখানে আপনি দিতে হবে। দেখেন এখানে সাইট নেম দেওয়া আছে ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া, আমি দিয়ে দিচ্ছি ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া। তো এখন হচ্ছে যে আপনি আপনার যে অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা কী হবে, এখানে দেখেন সাইট অ্যাড্রেস দেওয়া আছে, এই হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস, যে ইমেইলের যে নামটা থাকবে এখানে দেখেন এই ইমেইলের নামটা থাকবে .wixsite.com। উইকসাইট থাকবে যে আপনি ফ্রি ইউজ করতেছেন সেজন্য উইকসাইট এখানে দেওয়া থাকবে, আর স্ল্যাশ হচ্ছে যে আপনি যে নামটা দিবেন আপনার ওয়েবসাইট সার্চ করার জন্য এই নামটা এখানে আপনি দিতে পারেন। তো এখানে ম্যানেজে ক্লিক করে নিব। ম্যানেজে ক্লিক করার পর এখানে আপনি এই হচ্ছে আপনার সাইট, এখানে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এডিট নেম এখানে আপনি আপনার নামটা দিয়ে রিনেম করে দিব। এখানে আমার নামটা আমি এখানে সিলেক্ট করে রাখছি সেজন্য আর দিচ্ছি না। তো এখন হচ্ছে আমরা ওভারভিউ আবার চলে যাই। তো এই হচ্ছে আমাদের মূলত ডোমেইনের যে নামটা থাকবে, যে আমাদের সাইটটার নামটা থাকবে এটা। এখন হচ্ছে সাইটটা কি, আমার এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, অলরেডি পাবলিশড হয়ে গেছে, আমি এটা পাবলিশ করে নিছি। তো আমরা এখন সাইটটাকে এডিট করব। তো এডিট করে দেখব যে কীভাবে আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাড দিতে হয়। তো এই জিনিসটা আমরা এডিট সাইটে ক্লিক করে নিই। হ্যাঁ, আমাদের উইক্সের এডিটরটা চলে আসতেছে। হ্যাঁ, ওয়েবসাইটটি চলে আসছে। এখন এখানে দেখেন যে আমি তিনটা পেজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। তো ফ্রন্ট পেজে আমি কিছু টিউটোরিয়াল দিয়ে দিছি, চারটা টিউটোরিয়াল দিয়ে দিছি, গুগল অ্যাডসেন্সের অ্যাড দিয়ে দিছি, আমার চ্যানেলের নামটা দিয়ে দিছি। আমি এরপরে এখানে টিউটোরিয়াল পেজে আমি আমার সব ভিডিওগুলো এখানে দিয়ে দিছি, যে যে টিউটোরিয়ালগুলো ছিল আমার সবগুলো এখানে দিয়ে দিছি। এরপর হচ্ছে অ্যাবাউটে কিছু আমি টেক্সট লিখে দিছি, যে আমার চ্যানেলের কিছু টেক্সট, চ্যানেল ইনফরমেশন এই জিনিসটা। তো এখন দেখে নিই যে কীভাবে আমরা গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো এখানে অ্যাপ্রুভ করাবো। তো গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো অ্যাপ্রুভ করার জন্য আপনি আমি হোম পেজে এখানে তিনটে অ্যাড ইউজ করছি। মনে রাখতে হবে যে আপনি প্রতিটা পেজে কিন্তু আপনি তিনটে করে অ্যাড ইউজ করতে পারবেন। তো এখানে আমরা এই অ্যাডের জন্য ডাবল ক্লিক করি। এখানে ডাবল ক্লিক করার পর এখানে আপনার গুগল অ্যাডসেন্সের পুরো সেটিংসটা চলে আসবে। তো এখান থেকে আপনি এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করার পর অবশ্যই আপনাকে আপনার যে গুগল অ্যাডসেন্সটা থাকবে ওইটা অবশ্যই আপনার লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো এখানে আপনার যদি গুগল অ্যাডসেন্স না থাকে তাহলে এখানে ক্রিয়েট করে নিতে পারেন। আমার যেহেতু আছে আমি ইয়েসে দিয়ে দিব। হ্যাঁ, এখানে তিনটা স্টেপ চলে আসছে। প্রথম স্টেপ হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই আমার ওয়েবসাইটটা এখানে কিন্তু চলে আসছে এখানে। এখন আমি যদি চাই এখানকে ল্যাঙ্গুয়েজ দিতে পারি, তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম ইংলিশ। হ্যাঁ, এখন আমরা দিয়ে দিব অ্যাকসেপ্ট করে দিব। এখানে অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আমার তিন নম্বর অপশন চলে আসবে, যে ইওর ইনফরমেশন। এখানে প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে এখানে অটোমেটিক্যালি অ্যাড হবে, এরপর হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, এই যে আমার এটা কিন্তু অ্যাডটা এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছে। এর জন্য 24 ঘন্টা সময় লাগবে, 24 ঘন্টার ভিতরে কিন্তু এটা অ্যাড করে দিবে আমার এখানে। তো আমি এটা সাবমিট করে দিব। হ্যাঁ, সাবমিট বাটনে ক্লিক করে নিই। হ্যাঁ, তো এটা আমরা ক্লোজ করে দিব। এটা আমরা ক্লোজ করে দিব। হ্যাঁ, গুগল অ্যাডসেন্সের অ্যাডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের এই অ্যাডটা 24 ঘন্টার ভিতরে চলে আসবে। এখন হচ্ছে যে এখানে আমরা পাবলিশ করব, এই আমাদের ওয়েবসাইটটা পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমি এখানে পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেভ হবে, সেভ হওয়ার পর এটা পাবলিশ হয়ে যাবে। তো এখানে আপনাকে কনগ্রেচুলেশন মেসেজটা দিয়ে দিবে, বুঝলে, আপনার এটা পাবলিশ হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার সাইটের অ্যাড্রেস। এখানে আপনি যদি দেখতে চান তাহলে ভিউ সাইটে ক্লিক করব। ভিউ সাইটে ক্লিক করার পর আপনার পুরো সাইটটা এখানে চলে আসবে। এই যে আপনার এখানে দেখেন আপনার সাইটের নেমটা চলে আসছে, আপনার ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে আপনি যে ওয়েবসাইট ইউজ করতেছেন ফ্রি সেজন্য এখানে ওয়েবসাইট আসবে, আর স্ল্যাশ হচ্ছে আপনার যে ওয়েবসাইটের যে নামটা দিচ্ছেন এখানে এই নামটা চলে আসছে। তো আপনার এই হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটটা। তো এখানে আপনি যদি চান টিউটোরিয়ালে ক্লিক করে নিই, এই হচ্ছে আমার টিউটোরিয়াল পেজটা। এখন আপনাদের অ্যাবাউটে ক্লিক করে নিই, অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথেই অ্যাবাউটের পেজটা চলে আসবে। তো এই হচ্ছে আমাদের একটা পুরো ওয়েবসাইট, আমরা উইক্সের মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।